নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 19/1/2023-এ একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। এবার ছাত্রছাত্রীদের জন্য নতুন একটি প্রকল্প চালু হতে চলেছে মেধাশ্রী প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীরা 800 টাকা করে পাবে, মেধাভিত্তিতে বৃত্তি পাবে। তো কারা এই সুবিধা পাবে, কোন কোন ছাত্রছাত্রীদের জন্য এই সুখবর চালু হতে চলেছে মেধাশ্রী প্রকল্প, আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নেবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসম্মত খবর পাওয়ার জন্য। বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, ওবিসি ছাত্রছাত্রীদের জন্য এবার 800 টাকা করে দেবে সরকার, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মেধাশ্রী প্রকল্পের ঘোষণা হলো এদিন এবং বাংলার ওবিসি ছাত্রছাত্রীদের এবার রাজ্য সরকারই 800 টাকা করে ভাতা বা বৃত্তি দেবে এবং সেই প্রকল্পের নাম মুখ্যমন্ত্রী রেখেছেন মেধাশ্রী। অন্যান্য অনগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য কেন্দ্রের বিভিন্ন সরকারি বৃত্তি বন্ধ করে দিয়েছে বলে বৃহস্পতিবার অভিযোগ করলেন তিনি। তার সঙ্গে সঙ্গে অনুষ্ঠানে তিনি বললেন যে বাংলা মানুষের ক্ষেত্রে বিভিন্ন কাজের ব্যাপারে তিনি কথা বললেন। তার সঙ্গে সঙ্গে তিনি যেটা বললেন যে ওবিসি ছাত্রছাত্রী যারা যেমন রয়েছে, শিক্ষাশ্রী এসটিদের জন্য কন্যাশ্রী রয়েছে, বিবেকানন্দ স্কলারশিপ রয়েছে, এবার ওবিসি ছাত্রছাত্রীদের জন্যও কিন্তু এবারে বরাদ্দ হবে মেধাশ্রী প্রকল্পের মাধ্যমে 800 টাকা। তো দেখা যাক, আশা করব কিছুদিনের মধ্যেই চালু হবে। এ সংক্রান্ত আরও অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।